बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम व्यूअर्स आपनारा सबाई केमन आछेन आमी तो आल्लाहर रहमते भालो आमी ब्लगार आबिया आबारो नियमित आज के आपनादेर माझे ब्लग निये एसेछि आमी केन बाहिरे गेलाम आर बासाय कि रान्ना करलाम सकालेर बिस्टिटा आपनादेर माझे एकटु शेयार करलाम আমি জরুরি কাজে বাইরে গিয়েছিলাম ছেলের জন্য বই নিয়ে আসলাম আর বাসার কিছু বাজার নিয়ে আসলাম আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমি কি বাজার নিয়ে আসলাম আর কতটুকু পরিমাণ নিয়ে আসলাম আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু বাজারই নিয়ে আসলাম আমি অতিরিক্ত কিছু বাজার করলাম না আর তাছাড়া আমি স্টক করে রাখাটা আমার পছন্দ না আল্লাহ পাক যখন যা রিজিকে রাখবে তখন তাই খাবো নিয়ে এসেছি একটা কফি ম্যাট সাথে একটা মগ ফ্রি দিয়েছে আর একটা পাউরুটি আমি একে একে আপনাদের মাঝে সব শেয়ার করব এই যে আমি লিস্ট করে নিয়ে গিয়েছিলাম আমার লিস্ট মতো আমার মালগুলো দিয়েছে কিনা আমি বুঝে নিচ্ছি কিংবা মিলিয়ে নিচ্ছি নিয়ে এসেছি দুই পিস টয়লেট টিস্যু নিয়ে এসেছি মুড়ি চিরা টিস্যু লিস্ট করে দেওয়ার পর অনেক সময় দোকানদাররা ভুল করে এখানে আমার একটা মশলার প্যাকেট বেশি দিল এটা আমার লিস্টে ছিল না আমি এভাবে মাসের বাজারগুলো একসাথে করে নিই যেটা আমার ঘরে আছে ওটা আমি বাদ দিয়ে যেই জিনিসটা আমার ঘরে নাই ওটা আমি লিস্ট করে নিয়ে যে একসাথে নিয়ে আসি হয়তো আমার আরও কিছু বাজার বাকি আছে আগামীকালকে আনবো নিয়ে এসেছি হাফ কেজি অ্যারারোট আমি বিছানার চাদর নরম কাপড়ে মার দেয় সবসময় অ্যারারোট দিয়ে মার দেয় তাই অ্যারারোট নিয়ে আসলাম দারুচিনি নিয়ে আসলাম চটপটির ডাল এক পিস হ্যান্ড ওয়াশ এক কেজি ময়দা ময়দা আমার বাসায় আরও আছে যার কারণে আমি এক কেজি একটা ঘি নিয়ে আসলাম প্রাণের দুই কিলো চিনি আমি লাল চিনিটা নিয়ে আসছি ব্রাউন সুগার যেটারে বলে আর কি লাল চিনিটা নিয়ে আসলাম সাদা চিনিও আনি যখন যেটা হাতের কাছে পাই ওইটাই নিয়ে আসি এখানে কিছু মশলা নিয়ে আসলাম শুকনো মরিচ হুইল পাউডারটা আমাদের একটা খুবই প্রয়োজনীয় জিনিস গুরুত্বপূর্ণ জিনিস আমার বাসায় এক কিলো ছিল এই জন্য আমি আর এক কিলো নিয়ে আসলাম একটা মেয়োনিজ নিয়ে আসলাম লকডাউনের ভিতরে যেহেতু ভাইরাসে আমরা খুব আতঙ্কিত যার কারণে আমরা চেষ্টা করি যত কম বাইরে যাওয়া যায় একবারে এক কাজে গেলে যাতে অন্য অন্য কাজগুলো সেরে আসা যায় নিয়ে এসেছি একটা টমেটো সস একটা ডানো পুষ্টি চায়ের জন্য দুধ মানে পরিমাণে আমি সব কিছুই অল্প অল্প এনেছি আমার যতটুকু দরকার একটা চানাচুরের প্যাকেট নিয়ে আসলাম আমার অ্যারারুট পাউডারের প্যাকেটটা ফেটে গেছে যার কারণে যে সব কিছু মাখায় নষ্ট হয়ে গেল চার পিস সাবান নিয়ে এসেছি 570 কাপড় কাচার জন্য একটা বাসমতি চালের প্যাকেট আনছি 1 কেজি কিছু কাজু বাদাম কিছু পেস্তা বাদাম নিয়ে আসলাম
নিয়ে এসেছি 1 কিলো মুগ ডাল, 1 কিলো বুটের ডাল। এক পিস বিরিয়ানির মশলা। আমার বাসায় অনেক অনেক শুকনা বাজার আছে, যেগুলা নাই আমি ওইগুলাই নিয়ে আসলাম। আমার 1 মাসের বাজার যা লাগে ওইটাই নিয়ে আসলাম। চাল আর তেল বাকি আছে, তেলটা আমি সরিষার তেল খাই, এর জন্য সরাসরি যেখানে সরিষার তেলটা ভাঙায় ওইখান থেকে যায় নিয়ে আসা লাগে। আশা করি 2-1 দিনের মধ্যে নিয়ে আসবে আপনার ভাইয়া। আর চালটা আজকে আনতে পারি নাই, এমনিতেও অনেক গরম, বাজার অনেক হয়ে গেল, এজন্য কালকে নিয়ে আসবে। আরও কিছু বাজার বাকি আছে, ওটা আগামীকাল নিয়ে আসবে। নিয়ে এসেছি 2 কেজি প্যাকেটের বসুন্ধরা, 2টা আটার প্যাকেট। এভাবেই আমি সবসময় এভাবেই বাজার করে আমাদের বাসায়, আর এভাবেই আমি যতটুকু প্রয়োজন অতটুকুই আনি, শেষ হলে আবার আনি। কিন্তু আমি একবারে বেশি করে বাজার আনি না, স্টক করি না কোনো সময়ই, আমার কাছে ওটা পছন্দ না। আল্লাহ পাক রিজিকে যখন যেটা রাখছে ওটাই আমরা খাব, স্টক করে রাখার কোনো প্রয়োজন নাই। এই ছিল আমার আজকের বাজার, শুকনা বাজার। আর কিছু কাঁচা বাজারও নিয়ে আসছি, এটাও আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা দেখবেন। এই হলো আমার কাঁচা বাজার, কিছু পেঁয়াজ, আলু, রসুন, আদা। আদাটা আমি ফ্রিজে রেখে দিছি, আদা এভাবে রাখলে নষ্ট হয়ে যায়। আর কাঁচা বাজারের ভিতরে 2টা ব্রয়লার মুরগি আনছে, আর সবজি আনছে, বেশ কিছু সবজি আনছে। যেহেতু আমি সবসময় বলি যে আমরা সবজিটা বেশি খাই, যার কারণে আমাদের সবজিটা আনার লাগে বেশি। চাল, কুমড়া, পেঁপে, টমেটো, করলা, গাজর, সিসিঙ্গা, দুন্দুল, লতি, পুঁই শাক, এই আর কি বাজার। আমরা যখন যেটা খাই ওটাই আনি, আর ওটাই আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, কমেন্টস লিখবেন, লাইক দিবেন, আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আজকে দুপুরে আমি বেশি কিছু শেয়ার করতে পারলাম না, আর বেশি কিছু রান্নাও করিনি। আজকে একটা রেসিপি শেয়ার করব, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। আর এই যে কিছু ছোট আলু নিয়েছি, সিদ্ধ করে ভর্তা করব আর ভাত। যেহেতু আজকে বাহিরে গেছিলাম, প্রচুর গরম, আর এই বাজার কেনাকাটা করতে গিয়ে আমার অনেক দেরি হয়ে গেছে, আমি শর্টকাটে রান্নাটাই আজকে করলাম, আর এটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি যখন যে কাজটা করি ওইটাই চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করতে। আমি জানি না কতটুকু আপনাদের উপকারে আসবে, তারপর আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আপনাদের উপকারে আসে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। পুঁই শাক চিংড়ি মাছ রেসিপিটা তো এটা একটা কমন, এটা কোনো মানে শিখানের কিছু না, এটা আশা করি সবাই পারে। তারপর আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম আমি কী দিয়ে লাঞ্চ করলাম। এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিলাম, আদা রসুন পেস্ট। এখন আবার একটু ভালো করে নেড়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর দিব হলুদের গুঁড়া। আমি এটাতে মরিচের গুঁড়া দিব না, যার কারণে আমি কোনো শাকে মরিচের গুঁড়া দিই না, আমি কাঁচামরিচ দিয়েই পুঁই শাকটা রান্না করব। আপনারা যারা চিংড়ি মাছ দা পুঁই শাক পছন্দ করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। চিংড়ি মাছ দা পুঁই শাকটা আমার খুবই পছন্দের একটা রেসিপি। এখন আমি এর ভিতরে আলু দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দিব। আলুটা অর্ধেক সিদ্ধ হলে আমি এর ভিতরে শাকগুলো দিয়ে দিব, যেহেতু শাক পাতা নরম, এর জন্য শক্তি কিছু দিলে আগে অর্ধেক সিদ্ধ করে নিতে হয়। এই যে আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেল, এখন আমি এর ভিতরে দিয়ে দেব আমার কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো।
প্লিজ আমার ভিডিওরা সবাই পুরো দেখবেন, কেউ টেনে দেখবেন না, আর বন্ধুদের মাঝেও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আমি একটু পানি দিয়ে এ পর্যায়ে শাকটাকে ঢেকে দেব। আমি শাকের ভিতরে আর কোনো ঝোল দিব না, এখানেই আমার শেষ। আমি শাকের ভিতরে একটু ঝোল ঝোলে রাখবো, যার কারণে পানি দিয়ে দিয়েছি। এখন এভাবে করে আর একটু নেড়ে চেড়ে উল্টায় দিলাম। আবার কিছুদিন কিছুক্ষণ ডেকে রেখে পরে নামিয়ে নেব। আসল ডিটেলস সব কিছু আপনাদের মাঝে শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। আমি ইউটিউবে নতুন, এর জন্য আমি চেষ্টা করি ছোট ছোট ভিডিও বানাতে, আমার ভাই বোনরা যাতে আমার ভিডিওগুলো সবাই পুরো দেখে। রেডি হয়ে গেল আমার পুঁই শাক চিংড়ি মাছ। আজকে রেসিপিটা কেমন হয়েছে রান্না আমাকে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্লিজ আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনে ক্লিক করেন, লাইক দেন, কমেন্ট করেন, আমাকে উৎসাহিত করেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব, ভিডিওটা আর বড় করলাম না। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।